আজকে করে দেখাবো খুব ঝটপট এবং ভীষণ মজাদার পাকা কলার পিঠা। সচরাচর দেখা যায় বাসায় যদি কলা আনা হয়, অনেকগুলো কলা অতিরিক্ত পেকে যায়, সেগুলো আমরা ফেলে দেই। সেই কলাগুলো দিয়ে কিন্তু খুব সহজে ঝটপট মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মজার পিঠা তৈরি করে নেওয়া যায়। আর এই পিঠা কিন্তু সারা বছর খাওয়া যায়। তিনটা পাকা কলা নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই পাকা কলাগুলোকে আমি একটু ম্যাশ করে নিব। আর দেখতেই পাচ্ছেন কলাগুলো একদম পাকা, খুব সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে। দর্শক, এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব স্বাদের, বিকালে চায়ের সাথে খেতে অনেক মজা লাগে। আমার খুব মজার এবং খুব প্রিয় একটা পিঠা এই কলার পিঠা। আমি প্রায় এটা বাসায় তৈরি করে থাকি, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো তিনটা কলাকে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে এই ম্যাশ করা কলাগুলোর সাথে আমি দিয়ে দিব চালের গুঁড়া। এখানে আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এটা শুকনা চালের গুঁড়া, যেটা আমরা বাজারে কিনতে পাই সেই চালের গুঁড়া। এবারে পিঠাটাকে সফট করার জন্য আমি 1/3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে যদি পিঠা সফট এবং দীর্ঘ সময় পর্যন্ত নরম রাখতে চান। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি, আপনারা নিজেদের টেস্ট বুঝে দিবেন। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সেই সাথে আমি 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দিয়েছি, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, তবে এটা অপশনাল, দিলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, তাই আমি দিয়ে থাকি। এবারে সব কিছুকে অল্প অল্প পানি দিয়ে পিঠার ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, একেবারে অল্প অল্প করে পানি দিবেন আর মিশাতে থাকবেন। এভাবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে এবং রাইট কনসিস্টেন্সিতে আসছে না, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিতে হবে আর ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব বেশি পানি একসাথে দিয়ে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাবে, তখন আর পিঠাটা শেপ করা যাবে না। আর এই পিঠার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হয় না, মোটামুটি টাইট একটা ব্যাটার হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দিব এর কনসিস্টেন্সিটা কেমন হয়। দেখুন, এই পিঠার ব্যাটারটা কনসিস্টেন্সি ঠিক এরকমটা হবে, খুব বেশি পাতলা করা যাবে না, একটু ভারী ব্যাটার আমাদের করে নিতে হবে এই পিঠার জন্য। তো আমাদের ব্যাটার রেডি। আমি 10 মিনিটের জন্য ব্যাটারটাকে একটা সাইডে ঢেকে রেখে দিচ্ছি, তারপর আমরা পিঠা তৈরি করতে চলে যাব। দশ মিনিট পরে চলে আসলাম পিঠা তৈরিতে। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেল গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মধ্যে এখন আমি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। মেজারিং কাপের টেবিল চামচটা দিয়ে চুলার আঁচ আমি মিডিয়াম লোতে রেখেছি, এতে ব্যাটারগুলোর ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হবে। তো আমি মেপে দিচ্ছি যেন সবগুলো পিঠা একই সাইজের হয়। আপনারা চাইলে আরও একটু বড় চামচ নিয়েও পিঠাগুলো তৈরি করতে পারেন, তবে সাধারণত কলার পিঠা ছোট সাইজের হয়ে থাকে, মানে কলার বড়াগুলো ছোট সাইজের হয়ে থাকে। আর একবারে অনেক বেশি ব্যাটার তেলে দিবেন না, কারণ এগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। তো অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে। তো মিডিয়াম লো হিটে রেখে আমি পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, অর্থাৎ দুই পাশে লালচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর গোলমোলো টাইপের হয়েছে। আমার ছেলেরা কিন্তু এই কলার পিঠা ভীষণ পছন্দ করে। তো আমি এক পাশে উল্টে দিয়েছি, এভাবে দুই পাশে যখন লালচে কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিতে হবে, যেন এক্সট্রা তেলটা
টিস্যু সোপ করে নেই। তো আমি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তারপর একটা টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। এভাবে বাকি যে ব্যাটারটা আছে সেই ব্যাটারটা দিয়েও আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখলেন তো দর্শক কত সোজা এই কলার বড়া পিঠা তৈরি করা, খুবই সিম্পল, খুবই খেতে মজার। একবার বানিয়ে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে আজকের ভিডিও, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।